সকাল সকাল গেমের ভিতরে আমি ঢুকছি, এমনিতে বিদ্যুৎ বিদ্যুৎ নাই, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ভাই, ধারণার বাইরে। ঢুকা মাত্রই সবাই উড়াদুড়া করে ইনভাইট দিচ্ছে, তো আমি চেক করতে যাচ্ছিলাম দেখি ইভেন্ট ইভেন্ট কি আছে। একই সাথে আবার আমি আমার উইকলিটাও ক্লাইম করিনি, তো সাথে সাথে উইকলিটাও ক্লাইম করে নিলাম, এবং একই সাথে যখনই লাক রয়েলে ঢুকছি, আল্লাহ দেখি ভাই গাঞ্জাখুরি একটা ইভেন্ট দিয়ে ভরে থেকেছে। গাঞ্জাখুরি ইভেন্ট আমি এটার কেন বলতেছি, কারণ কি ভাই, আমি প্রথমবারের মতো দেখলাম যে এইখানে চুল আলাদা, প্যান্ট আলাদা, জুতো আলাদা, পরে ড্রেস আলাদা, বিসি আলাদা, এটা আলাদা, এ আলাদা, ও আলাদা, সবকিছুই যদি আলাদা হয় ভাই, আমি বুঝলাম না কোন ধরনের ইভেন্টের ভিতরে এটা কিভাবে সম্ভব। তো যাই হোক, যেহেতু একটা ইভেন্টে একটা বান্ডেল দিছে, এই বান্ডেলটা অবশ্য রেয়ার বান্ডেল হইতে যাইতে পারে, এই জিনিসটা আমি চিন্তা ভাবনা করে বান্ডেলটা নেওয়ার জন্য একটা প্ল্যান করে ফেল। এখন বলতে পারেন যে বান্ডেলটা আমি কেন নিচ্ছি, কারণ কি ভাই, এইখানে যে ড্রেস আপগুলো আছে এই সবগুলা কিন্তু আলাদা আলাদা করে দিছে, সবগুলা ড্রেস আপ কিন্তু একসাথে দেয় নাই, সুতরাং এই বান্ডেলটা একটু রেয়ার রেয়ার হতে পারে। সুতরাং আমাদের কি করতে হবে, মূলত আমাদের বান্ডেলটাকে নিতে হবে। বান্ডেলটাকে নেওয়ার জন্য যেসব আবর্জনা আমাদের প্রয়োজন না, ওইগুলো আমরা নিলাম না, এবং বাকি উড়াদুড়া করে স্পিন দেওয়া শুরু করলাম। এই দেখেন উড়াদুড়া করে স্পিন দিচ্ছি, এবার কি পাইছি কন্ত কেউ কইতে পারবে না, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে আমি পাইছি জুতো। এই যে দেখেন জুতো, তো জুতোর সিস্টেমটা হচ্ছে ভাই এই, তো নেক্সট স্পিন স্পিন উড়াদুড়া দিতে আসি আমি ভাই, কোনো কিছু পাইনি, আবার স্পিনের পর একটা জিনিস পাইছি, এবার কি পাইছি কন্ত, এবার পাইছি ভাই চুল। তো চুল আমি পাইছি ভাই, বিষয়টা বুঝতে পারতেছি মূলত ভাই, এই যে দেখেন এবার পাইছি নিশ্চয়ই, এবার দেখছে প্যান্ট ভাই, এইবার স্পিন দিলে তো 100% গানের বক্স, আবারও গানের বক্সই দেবে। এইবার তো সবাই জানে ভাই, ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে যে এবার আমাকে কি দেবে, এবার আমাকে ড্রেস দেবে। তো ড্রেসটা যাই হোক, ড্রেস ভালো লাগুক আর না লাগুক, এর যে অ্যানিমেশন দেওয়ার স্টাইল রে ভাই, মাথা নষ্ট স্টাইল। কিন্তু কি হবে ভাই অ্যানিমেশন দেওয়ার স্টাইলে, এই অ্যানিমেশনটা যদি শুধু লবির ভিতরে দিত তাইলে হয়তো ভাই মাথা নষ্ট, কিন্তু লবির ভিতরে এই অ্যানিমেশনটা দেয় নাই। অ্যানিমেশনটা লবির ভিতরে দেওয়া উচিত ছিল, কিন্তু লবির ভিতরে দেয় নাই। গতকালকে আপনারা জানেন যে আমরা এই ইভেন্টটা বের করছি, আজকে ইভেন্টটা বের করলাম, জানি শুধু ইভেন্ট বাইরেই করতেছি, কোনো ধরনের কোনো অন্য টাইপের ভিডিও আমি কেন দিচ্ছি না, কারণ ভাই আপনারা হয়তো জানেন যে ইদানিং ঝড় বৃষ্টি এত পরিমাণে হচ্ছে যে জেনারেটরের তেলের দাম 1 লিটার 100 টাকা, জেনারেটর স্টার্ট দিয়ে আমার ভিডিও বানাইতে হয়, প্রচুর একটা প্যারার ভিতরে আছি ভাই। এই কারণে ভাই ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না, গেম প্লেই করতে পারতেছি না, এমন একটা অবস্থায় চলে আইসে, অর্থাৎ এমন একটা অবস্থার ভিতরে পড়ে গেছি। সুতরাং এই সব ভিডিওই আমি মূলত আপনাদেরকে দিচ্ছি এনজয় করার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য। আবার ওদিক থেকে ফেসবুকের পার্টনার কিছু করার নাই, ফেসবুকে মান্থলি আমার ভিডিও উড়াদুড়া দেওয়াই লাগে, এই হচ্ছে সত্য কথা ভাই, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। তো সত্য কথাটা লিক করে দিছি আজকে, আজ পর্যন্ত আমি কিন্তু লিক করেছিলাম না, শুধুমাত্র আপনাদের জন্য লিক করে দিছি। অবশ্যই সত্য কথা না, আমার বালের কথা, ফাউ কথা, যা কথা, সব কথাই ফাউ কথা। এই যে একটা গান আছে M14, আমি এটা দেখি 10টা 20টা স্পিন করে দেখি, পাইলে পাইলাম, না পাইলে ভিডিও আজকে এইখানেই শেষ। দেখি M14 গানটা আমি খুব বর্তমানে বেশি চালাই, ভাই আমি মনে হয় বুলে চলে 400 ডায়মন্ড স্পিন করে ফেলছি, যে কলাম না আর আল্লাহ রে ডায়মন্ড চলে হতো, বুলে চলে স্পিন করে ফেলছি। যাই হোক, এটা পেয়ে গেছি অবশ্য। তো অসংখ্য ধন্যবাদ জায়গায় যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছিলেন, এনজয় করতেছিলেন। আসলে আমি জানি না যে আপনারা ভিডিওটা দেখতেছিলেন নাকি ইবনোটাইজ হয়ে গেছেন, ভিডিও দেখতে দেখতে কিছুই খেয়াল করেন নাই তাই। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।